আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এনি সোমেল ব্লগ থেকে স্বাগতম। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক সুন্দর একটি ভিডিও। আজকে আপনাদেরকে দেখাবো ইতালির সামরিক বাহিনী প্রদর্শনী। এখানে বিভিন্ন বাহিনীর আজকে অনেক কিছু প্রদর্শন করেছে। এটি হচ্ছে ইতালির বিমান বাহিনীর একটি প্রদর্শনী, একটি হেলিকপ্টার। তারা এখানে একটি মূর্তি সাজিয়ে রেখেছে ইতালি বিমান বাহিনীর, সবাই দেখছে। এই প্রদর্শনীতে ছোট বড় সবাই এসেছে, সবার জন্যই উন্মুক্ত। এখানে মানুষ বিভিন্ন বাহিনীর কার্যক্রম সম্পর্কে জানছে। এখানে কিছু গাড়ি রাখা হয়েছে, কিছু ছোট বড় উপকরণ দেখানো হচ্ছে, কিভাবে জুতার মধ্যে ছোট মোবাইল লুকিয়ে রাখা হয় এবং সেটি কিভাবে চার্জ দেওয়া হয় সেটাই শিখাচ্ছে। এটি খুবই গোপন একটি বিষয়, তারপরও তারা মানুষের সাথে শেয়ার করছে। মানুষকে দেখাচ্ছে, উৎসাহিত করছে। এটা হচ্ছে গোয়ার্দিয়া কোস্তারিয়া, এটি হচ্ছে সমুদ্রের কোস্ট গার্ড যাকে বলা হয়। সেটি এখানেও তারা সাজিয়ে রেখেছে অনেক কিছুই মানুষকে দেখানোর জন্য। গোয়ার্দিয়া কোস্তারিয়ার কী কী কাজ সেটা সম্পর্কে মানুষকে অবহিত করছে। তাদের বেশ কিছু উপকরণ এখানে রাখা হয়েছে, ছোট একটি স্পিড বোর্ড দেখতে পাচ্ছেন। এই গোয়ার্দিয়া কোস্তারিয়ার বাহিনী সমুদ্রের নিরাপত্তা নিশ্চিত করে, তারা সমুদ্রের মধ্যেই কাজ করে। এরপর আমরা দেখতে পাচ্ছি পুলিজিয়া লোকালে, এটি হচ্ছে পুলিশ বাহিনী, যারা সাধারণ মানুষকে সেবা দিয়ে থাকে। এখানে বিভিন্ন বাহিনীর কার্যক্রম সম্পর্কে জানানো হচ্ছে। এটা হচ্ছে গোয়ার্দা ফিনান্সিয়া, এই বাহিনী সবসময় সবকিছু কন্ট্রোল করে, বলতে গেলে দোকানপাট থেকে শুরু করে রেস্টুরেন্ট, কোথাও অবৈধ মানুষ আছে কিনা,
কাজ করছে কি না এই সকল কিছু ওরাই কন্ট্রোল করে থাকে। মানুষ ঠিকভাবে কেনা বেচার পর রিসিপ্ট দিচ্ছে কি না এই সকল কাজকর্ম ওরা কন্ট্রোল করে থাকে। ওয়াদা দি ফিনান্সার এরপর আমরা দেখতে পাচ্ছি বিজলি দেল পক, এটি হচ্ছে আমাদের দেশের ফায়ার সার্ভিসের যে সকল কাজকর্ম করে থাকে ঠিক সেটি বিজলি দেল পক। এখানে 115 এই নাম্বারে কল করলে সাথে সাথে তারা ছুটে যায় যে কোনো সমস্যার সমাধান করার জন্য। অত্যাধুনিকভাবে তাদের গাড়ি সাজিয়ে রেখেছে, কোথা থেকে কল করেছে সেটা সাথে সাথে ট্র্যাক করে সেখানে তারা তাদের লোক পাঠিয়ে দেয়। তাদের বিভিন্ন ধরনের কার্যক্রম রয়েছে, স্থল এবং জল সব কিছুই তারা করে থাকে। এখানে একটি সাইকেল দেখতে পাচ্ছেন, এই সাইকেলটিও তারা আগুন নেভানোর কাজে ব্যবহার করে থাকে। এই সাইকেলের চাকা ঘুরালে সাইকেলটিতে সাইরেন বেজে উঠে। অনেক অত্যাধুনিকভাবে এটি সেট করে রেখেছে। এটি হচ্ছে একটি ডুবুরির পোশাক, বাচ্চাদেরকে দেখানো হচ্ছে কাজ করে। বাচ্চারা অনেক উৎসাহের সাথে দেখছে কিভাবে চাকা ঘুরালে সাইকেলের হর্ন বেজে উঠে। অনেক মানুষ এসেছে এই প্রদর্শনীটি দেখার জন্য। এখানে বিভিন্ন বাহিনীর গাড়ি সাজিয়ে রাখা হয়েছে। এটি হচ্ছে আরেকটি বাহিনী, ক্যারাবিনিয়েরি। তারাও পুলিশের মতোই কাজ করে থাকে, তবে তাদের কাজের ধরন একটু ভিন্ন। তাদের অবস্থান পুলিশিয়ার থেকে একটু উপরে। বিভিন্ন বাহিনীর আসলে বিভিন্ন ধরনের কার্যক্রম, প্রত্যেকটি আলাদা আলাদা। অত্যাধুনিক গাড়িগুলো সাজিয়ে রাখা হয়েছে। এছাড়াও আছে কিছু পুরনো গাড়ি যেগুলো অনেক আগে ব্যবহার করা হতো এই বাহিনীতে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি হোন্ডা।
তো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি অনেক ভালো লেগেছে আপনাদের। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।